হ্যালো বন্ধুরা লাইভ গ্রু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে এই ভিডিওতে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করবো তোমরা যারা কলেজের পড়ুয়া রয়েছো তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে এই সেমিস্টার তো আমাদের অনলাইনে হয়েছে অর্ড সেমিস্টার সেক্ষেত্রে আমাদের ইভেন্ট সেমিস্টার বা পরবর্তী সেমিস্টার কি অনলাইনেই হবে এবং এক্সাম কীভাবে হবে প্র্যাকটিক্যাল কীভাবে হবে সে নিয়ে অফিশিয়াল আপডেট কি রয়েছে সেটা নিয়ে তো আলোচনা করবই তাছাড়া তোমাদের জন্য একটা সুখবর রয়েছে যারা কলেজের স্টুডেন্ট রয়েছে ভাবে সেই সুখবরটা কি সেটা নিয়েও বিস্তারিত আলোচনা করব সেই কারণে তোমরা যদি কলেজের স্টুডেন্ট হয়ে থাকো তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকন অবশ্যই ক্লিক করো কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয় তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যায় বন্ধুরা তোমরা যারা কলেজে এই মুহূর্তে পড়ছো তোমাদের জন্য যে সুখবরটি রয়েছে সেই সুখবরটি সম্পর্কে সবার প্রথমে আলোচনা করব যেটি ইউজিসির তরফ থেকে জানানো হয়েছে তোমরা সকলেই জানো সি এ অথবা সি এস অথবা আই সি ডব্লিউ এ এই সমস্ত যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো কিন্তু প্রফেশনাল কোর্স কিন্তু এই কোর্সগুলো একেবারে সার্টিফিকেট কোর্স সেই কারণে কিন্তু বিভিন্ন ডিগ্রি কোর্সের তুলনায় কিন্তু অনেকটাই দাম কমে যায় এবং সেই কারণে কী হচ্ছে ডিগ্রি কোর্সের এর সমান কিন্তু একে মানা হতো না সেই কারণে কিন্তু তোমাদের প্রত্যেকের বা আমাদের যুদ্ধ একটা চলছিল যে এতদিন ধরে এর যাতে এই সমস্ত যে প্রফেশনাল কোর্সগুলো রয়েছে সেই কোর্সগুলো কিন্তু সার্টিফিকেট কোর্স হলেও কোনো অংশেই কিন্তু ও পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের তুলনায় কিন্তু কম না সেই কারণে এই কোর্সগুলোকে যাতে পোস্ট গ্র্যাজুয়েটের এর সমতুল্য কোর্স হিসেবে বিবেচনা করা হয় সেটা কিন্তু বারবার করে বিভিন্নভাবে আবেদন করা হয়েছে এ এবং সেটাকে এই মুহূর্তে কিন্তু ও রীতিমতো ও স্বীকৃতি দেওয়া হয়েছে ইউজিসির তরফ থেকে আইসিএসআই কিন্তু সম্পূর্ণভাবে স্বীকৃতি দিয়ে দিয়েছে যে সিএস কোর্স হোক কিংবা সি এ কোর্স হোক কিংবা আইসিডব্লিউ এ কোর্স হোক না কেন সমস্ত কোর্সই শুধুমাত্র সার্টিফিকেট কোর্স হিসাবে থাকবে না পোস্ট গ্র্যাজুয়েটের যে সমতুল্য ও ডিগ্রি কোর্স হিসাবে একে বিবেচনা করা হবে এবং এই মুহূর্ত থেকে তোমাদের যে এই যে পোস্ট গ্র্যাজুয়েট রয়েছে সেই পোস্ট গ্র্যাজুয়েশনের যে ডিগ্রি সেই ডিগ্রির সমান কিন্তু এই সমস্ত প্রফেশনাল কোর্সগুলোকে করা হয়েছে তার ফলে সুবিধা কি হয়েছে সুবিধা কিন্তু এটা হয়েছে যে এই আগে এই সমস্ত কোর্স করার পর তারা যদি উচ্চ উচ্চশিক্ষায় বা ডিগ্রি কোর্স হিসাবে যেহেতু গণ্য করা হতো না সেই কারণে কিন্তু ও পিএইচডি করতে চাইলে তাহলে পিএইচডি করতে পারতো না কিন্তু এই মুহূর্ত থেকে কিন্তু এগুলো যেহেতু ডিগ্রি কোর্সে পরিণত হয়েছে সেই কারণে এই সমস্ত কোর্স করার পর ডাইরেক্ট কিন্তু ও পিএইচডি কেউ চাইলে কিন্তু করতে পারবে সেটা কিন্তু অনেকটাই ভালো আর কোনো অংশেই কিন্তু চ্যাটার অ্যাকাউন্টেন্ট বা কোম্পানির সেক্রেটারি মানে সিএ বা সিএস এই সমস্ত কোর্সগুলো কিন্তু কোনো অংশেই কম না সেই কারণে এটা আমার মনে হয় তোমাদের সকলের জন্য সুসংবাদ যারা অ্যাকচুয়ালি সিএ বা সিএস নিয়ে বা আই ডব্লিউ এ নিয়ে এগিয়ে যেতে চাও তাদের ক্ষেত্রে অনেকটাই ভালো বা সুখবর কারণ এই সমস্ত কোর্সগুলো এখন থেকে আর সার্টিফিকেট কোর্স হয়ে শুধু থাকলো না ডিগ্রি কোর্স বা পোস্ট গ্র্যাজুয়েটের সমতুল্য ডিগ্রি কোর্স হিসাবে আমরা বিবেচনা করতেই পারি যেটা স্বীকৃতি দেওয়া হয়েছে ইউজিসির তরফ থেকে এই বিষয়টি জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে মেনশান করো এর পরবর্তী বিষয় কলেজ সংক্রান্ত তোমরা সকলেই জানো তোমাদের যে অর্ড সেমিস্টারগুলো রয়েছে সেই অর্ড সেমিস্টারগুলোর ক্লাস কিন্তু অনলাইনে হয়েছে সেই কারণে রীতিমতো তোমাদের এক্সামও অনলাইনেই হচ্ছে তোমাদের দাবি অনুসারে তো তোমরা যেটা রীতিমতো জানতে পেরেছ ফেব্রুয়ারির তিন তারিখে যখন আমাদের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্যদের সাথে বৈঠক করেছিল সেই বৈঠকে কিন্তু তিনি পরিষ্কার বলে দিয়েছিল যে অর্থ সেমিস্টারগুলো অ্যাকচুয়ালি অনলাইনে হবে এবং তারপর অর্থ সেমিস্টার হয়ে যাওয়ার পর ইভেন্ট সেমিস্টারগুলো যখন শুরু হবে তখন কিন্তু ও অফলাইনে ক্লাস করার চিন্তা বা পরিকল্পনা করা হচ্ছে যদিও এটা শিক্ষামন্ত্রী নিশ্চিতভাবে বলেনি যে অমুক সময়েই কলেজ খোলা হবে বলা হয়েছে যে অর্থ সেমিস্টারগুলো হয়ে যাওয়ার পর যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে এ এবং যদি কলেজ এবং বিশ্ববিদ্যালয় চায় তাহলে কিন্তু তোমাদের কলেজ খুলে যাবে তো এখনকার যে ইনফরমেশান আছে সেই ইনফরমেশান অনুযায়ী তোমরা জানো যে কোভিডের পরিস্থিতি কিন্তু বা সংক্রমণের কিন্তু আবার বাড়তে শুরু করে দিয়েছে যেরকমটি দেখা গেছিলো প্রথম দিকে এ সেরকমই আবার পরিস্থিতি দিকে আসছে যেটা অন্যান্য রাজ্যের ক্ষেত্রে কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে অত্যাধিক পরিমাণ হয়ে গেছে পশ্চিমবঙ্গেও কিন্তু সেই সমস্ত সম্ভাবনা রয়েছে সেই কারণেই কিন্তু বিভিন্ন কলেজ বিভিন্ন ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি বিভিন্ন রকমভাবে স্টুডেন্টদেরকে জানিয়েছে নোটিসের মাধ্যমে কিভাবে পরবর্তী এক্সামিনেশানগুলো হবে যেমন ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু রীতিমতো জানিয়ে দিয়েছে পরবর্তী যে ইভেন্ট সেমিস্টারগুলো রয়েছে সেটা পোস্ট গ্র্যাজুয়েট হোক কিংবা আন্ডার গ্র্যাজুয়েট হোক সমস্ত স্টুডেন্টদের সম্পূর্ণভাবে ডিজিটাল প্ল্যাটফর্মে হবে তার মানে বুঝতেই পারছ যে তোমাদের পরবর্তী যে ইভেন্ট সেমিস্টার আছে এ সেটা কিন্তু ও তোমাদের অনলাইনেই হবে রামকৃষ্ণ মিশন রেসিডেন্সিয়াল কলেজ যেটা তোমরা এখানে দেখতেই পাচ্ছ ওখান ওই কলেজের পক্ষ থেকে কিন্তু অ্যাকচুয়ালি অফিসিয়ালভাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত ইভেন্ট সেমিস্টার যেগুলো রয়েছে সেই ইভেন্ট সেমিস্টারগুলো অ্যাকচুয়ালি কিন্তু তোমাদের অনলাইনেই হবে তার মানে তোমরা এই মুহূর্তে কিন্তু কয়েকটা কলেজ এবং বিশ্ববিদ্যালয় অথবা ইউনিভার্সিটির নোটিশ থেকে তোমরা আইডিয়া করতেই পাচ্ছ যে জুন মাসের তিরিশ তারিখ পর্যন্ত কিন্তু তোমাদের ইভেন্ট সেমিস্টারগুলোর ওর ক্লাসেসও কিন্তু অ্যাকচুয়ালি অনলাইনেই হবে এবং তারপরে পরিস্থিতি যদি আবার পুনরায় স্বাভাবিক হয় তাহলেই কিন্তু কলেজ খোলার সম্ভাবনা রয়েছে জুন মাসের পরেও যে তোমাদের কলেজ খুলে যাবে এরকম কিন্তু এখনো পর্যন্ত ডিক্লেশন হয়নি যেটা বিভিন্ন ইউনিভার্সিটির নোটিস থেকে আমরা বুঝতেই পাচ্ছি। এছাড়া ইতিমধ্যে তোমরা জেনে গেছো বিভিন্ন এরকম স্টেট রয়েছে যেখানে সম্পূর্ণভাবে লকডাউন করে দেওয়া হয়েছে বিভিন্ন স্থানে কোভিডের ক্ষেত্রে যেমন মহারাষ্ট্র আমরা বলতে পারি সেখানে যে বোর্ড এক্সাম রয়েছে সেই বোর্ড এক্সামও কীভাবে নেওয়া হবে ক্লাস টেন টুয়েলভের স্টুডেন্টদের সে নিয়েও কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা যাচ্ছে কলেজের ক্ষেত্রে তো অন্যরকম কারণ কলেজের ক্ষেত্রে কি হয় বিভিন্ন রাজ্য থেকে বিভিন্ন রাজ্যের স্টুডেন্টরা পড়তে আসে সেক্ষেত্রে কতটা অ্যাকচুয়ালি যে কোভিডের নংস আছে সেগুলোকে পালন করা যাবে সে বিষয়েও কিন্তু সন্দেহ রয়েছে সেই কারণেই কিন্তু আমাদের রাজ্যেও স্কুল খুলে গেলে এখনও পর্যন্ত কলেজ খোলেনি তো এখন সমস্ত কিছুই পরিস্থিতির ওপর ডিপেন্ড করছে তার সত্ত্বেও যেটা আমরা ইউনিভার্সিটির সূত্রে খবর পাচ্ছি সেটা তোমাদের কাছে সেই তথ্য আমি দিয়ে দিলাম তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে পরবর্তী এক্সামিনেশান কি আমাদের অনলাইনেই দিতে হবে এই রকমভাবে বা অনলাইনেই কি ইভেন্ট সেমিস্টারের ক্লাসেস হবে তো এখনও পর্যন্ত যে ইনফরমেশান বিভিন্ন ইউনিভার্সিটির দিকে আমরা দেখে দেখছি সেটার থেকে আমরা বলতে পারি যেহেতু তোমাদের অনলাইনে অর্ড সেমিস্টারের মতো ইভেন্ট সেমিস্টারও হবে সেক্ষেত্রে অর্থ সেমিস্টারের মতো ইভেন সেমিস্টারের এক্সামও অনলাইনেই মেবি হবে তাও সমস্ত কিছুই পরিস্থিতির ওপর নির্ভর করছে এবং যে পরবর্তী সময়ে কি হয় তার ওপর ডিপেন্ড করছে এই মুহূর্তে যা ইনফরমেশন আছে তার অ্যাকর্ডিং আমি তোমাদেরকে বললাম আর তোমরা যারা কলেজের স্টুডেন্ট আছো তোমাদের প্রত্যেকের মত একই না তোমার মত কি যে এই মুহূর্তে এ অর্থ সেমিস্টার হয়ে যাওয়ার পরই কি ইভেন্ট সেমিস্টারে কলেজ খুলে যাওয়া উচিত না পরিস্থিতির ওপর ডিপেন্ড করে অনলাইনেই ক্লাস করা উচিত অনলাইনেই এক্সামিনেশান নেওয়া উচিত তোমার মন্তব্য তোমরা কমেন্ট সেকশনে প্রদান করো তো আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই